ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং অবশ্যই শেয়ার করো এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গতকাল প্রাথমিকে মেধাতালিকা তালিকা অভিযোগে যে ছটি মামলা করা হয় তার পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্ট জানাই পর্ষদকে আগামী চোদ্দ দিনের মধ্যে মেধা পিডিএফ হাইকোর্টে জমা দিতে হবে তারপর আবার শুনানি হবে প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো নিয়োগে স্টে পড়ল না নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে পর্ষদ ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য প্রাথমিককে ষোলো হাজার জনের নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্টেপ পড়ল না অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকল না যেভাবে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে সেইভাবেই চলবে তবে এক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজশ্বী ভরদাজ একটি নির্দেশ দিয়েছেন তিনি আজ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন আগামী চোদ্দ দিনের মধ্যেই পর্ষদকে মেধা তালিকা পিডিএফ ফাইলে কোর্টে জমা করতে হবে তারপর আবার শুনানি হবে আজকের এই অন্তর্বর্তী রায়ে যথেষ্ট স্বস্তি পেলেন মেধা চাকরি প্রার্থীরা আশা করা যায় পরবর্তী শুনানির আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ